আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিসিন রিভিউয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে ক্যালবো ডি, এটা হচ্ছে ক্যালসিয়ামের একটি ট্যাবলেট। তো আজকে আলোচনা করব ক্যালবো ডি ট্যাবলেট খাওয়ার উপকারিতা, ক্যালবো ডি ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ক্যালবো ডি ট্যাবলেট খাওয়ার নিয়ম ও ক্যালবো ডি ট্যাবলেটটি কখন খেতে হবে, এ নিয়েই থাকছে আজকের বিস্তারিত। তো পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যালবো ডি মূলত এটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর সমন্বয়ে একটি তৈরি মেডিসিন। তো এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, যেমন স্কোয়ারের এটি হচ্ছে ক্যালবো ডি, তারপরে ক্যালসিন ডি, অস্টোজেন ডি, অস্টোক্যাল ডি, আরও বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায়। তো স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যালবো ডি। এই ক্যালসিয়ামটিতে আছে এলিমেন্টাল ক্যালসিয়াম 500 মিলিগ্রাম এবং ক্যালসিয়াম কার্বোনেট অ্যান্ড ভিটামিন ডি 200 IU। তো এখন আমরা জানব ক্যালবো ডি ট্যাবলেট এর উপকারিতা। ক্যালবো ডি ট্যাবলেটটি দুইটি উপাদান দিয়ে তৈরি, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দিয়ে। আমরা জানি ভিটামিন এবং ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কতটা উপকারী, ক্যালবো ডি ট্যাবলেট এর উপকারিতা আমাদের শরীরে অনেক বেশি। এই ট্যাবলেটটি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্যালবো ডি ট্যাবলেটটি আমাদের শরীরের হাড়ের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। আমাদের শরীরের হাড় এবং এরকম আরও অনেক সমস্যা থাকতে পারে, সেটা ভালো করতে ক্যালবো ডি অনেক সাহায্য করে। এছাড়াও ক্যালবো ডি ট্যাবলেট অস্থি ও অস্থিমজ্জার বিভিন্ন জটিলতায় কাজ করে, দাঁতের সুগঠনে কাজ করে। মহিলাদের গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে এটির প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন সময় হাত পা ব্যথা, জয়েন্টের যে জয়েন্ট পেইন, তারপরে দাঁতের ক্ষয় রোধে ডাক্তার বিভিন্ন সময় ক্যালসিয়াম সাজেস্ট করে থাকে। তো এখন আমরা জানব এটি খাওয়ার নিয়ম। ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালবো ডি এটি মূলত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি দৈনিক একটি করে ট্যাবলেট দুপুরে খাওয়া দাওয়ার পরে খেতে হবে। তাছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি অনেক সময় দুই বেলাও দিয়ে থাকে, সকালে এবং রাতে খাওয়া দাওয়ার পরে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার আসুন আমরা এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই। তো যার ভালো দিক আছে তার কিছু খারাপ দিক থাকবে, এটাই স্বাভাবিক। তো তাই ক্যালসিয়াম ট্যাবলেটের কিছু খারাপ দিক রয়েছে যা আজকে আমরা আলোচনা করব। অনেকেই দেখা যায় ডাক্তারের পরামর্শ না নিয়ে ক্যালসিয়াম খেয়ে থাকেন, যা আপনার কিডনির স্টোন বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম খেয়ে কিডনি স্টোন বেড়ে যেতে পারে এবং আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে ক্যালসিয়াম হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ক্যালসিয়াম যেহেতু বড় একটা ট্যাবলেট, তাই এটি পেটের মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য বাড়িয়েও দিতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, বমি বমি লাগতে পারে। এছাড়াও দেখা যায় যে যাদের শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন নেই তারা অতিরিক্ত মাত্রায় যদি ক্যালসিয়াম গ্রহণ করে থাকে তাহলে সেক্ষেত্রে পিত্তথলি অথবা মূত্রথলিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য ক্যালসিয়াম খাওয়ার আগে অবশ্যই একটা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ সে ভালো বুঝবে আমাদের শরীরে কতটুকু পরিমাণের ক্যালসিয়াম দরকার আছে। এখন আমরা জেনে নিই যে এটা গর্ভকালীন সময়ে খাওয়া যাবে কি না। তো গর্ভাবস্থায় ক্যালসিয়াম খেতে পারেন, কারণ গর্ভাবস্থায় একজন মায়ের অধিকারে ক্যালসিয়াম লাগে, তাই গর্ভাবস্থায় ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া নিরাপদ। সেক্ষেত্রেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। দুগ্ধদানকারী মায়ের অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন হয়। একজন মা যখন সন্তানের দুগ্ধ পান করান তখন শরীর থেকে অনেক ক্যালসিয়াম নির্গত হয়ে থাকে, তাই গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ক্যালসিয়াম খাওয়া যায়। এখন এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 240 টাকা, 30টি ট্যাবলেটের দাম। তো আমরা আপনাদের সাধারণত একটি মেডিসিন সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি। তো আপনি মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।